হাই, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। প্রশ্ন অনেকে, আমি অপরাজিতা আবারও চলে এসেছি। জর্জ ফ্লয়েডকে আমরা সবাই চিনি, চিনি চিনি ভারী আনএক্সপেক্টেড একটি কারণে। জর্জ ফ্লয়েডকে কিছুদিন আগে রাস্তার উপরে মেরে ফেলা তার অপরাধ। তিনি কালো, তিনি ব্ল্যাক। তারপর সারা পৃথিবী সোচ্চার হয়েছে প্রতিবাদে, সোশ্যাল নেটওয়ার্কে সবাই ঝড় তুলে দিয়েছেন। আজকে কি প্রশ্ন করতে চলেছি, কেন আলোচনা করছি এটা নিয়ে? আসলে আজকে আমরা আলোচনা করতে চাইছি ডিসক্রিমিনেশন নিয়ে, যে ডিসক্রিমিনেশন সামহাও কোথাও আমাদের ভিতরে ঢুকে গেছে, হয়তো অজান্তে। যখন আমরা আমরা ওরা বলি, যখন আমরা বলি যে ওকে ঠিক আমার পছন্দ নয় কারণ ও ঠিক আমার মতো নয়, এই আমার মতো নয়টা থেকে কি ডিসক্রিমিনেশন আসছে না? বারবার কি আমরা অনেককে সরিয়ে দিচ্ছি না? আমরা কি অনেককে অবমাননা করছি না? আর এই অবমাননা বাড়তে বাড়তে গিয়ে কোথাও গিয়ে খুব একটা বড় জায়গা নিচ্ছে, এটাই প্রশ্ন আমাদের আজকের আজকের এপিসোডে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রামানুজ গাঙ্গুলি। রামানুজ গাঙ্গুলি হলেন প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সোশিওলজি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। আমাদের সঙ্গে রয়েছেন রামানুজদা। রামানুজদা, বেশ কিছু দিন ধরে আমরা জর্জ ফ্লয়েডকে নিয়ে আলোচনা করছি, কিন্তু আসলে ডিসক্রিমিনেশন নিয়ে যদি কথা বলতে যাই তাহলে সে তো বলতে হয় অনেক কথা, বলতে হয় ইতিহাসের কথা, তাই না? একটু কি ছুঁয়ে যাব সেই যে ইতিহাসে পড়েছিলাম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, সেটা কি শুধুমাত্র কর্মের কারণে বিভাজন ছিল নাকি তার মধ্যেও কোথাও একটা রাজনীতি লুকিয়ে ছিল? আমরা যদি আমেরিকার উদার দৃষ্টান্তটা নিই, সেটাও ঐতিহাসিক ভাবে প্রতিষ্ঠিত, এবং আমরা যে যে রেশিয়াল রেশিয়ালিজম বা রেশিয়াল যে ডিসক্রিমিনেশন আমরা আমেরিকা ইউরোপে দেখতে পাই, সেটা স্লেভারি সিস্টেম থেকে আসছে, সেটা কলোনিয়ালিজম থেকে আসছে, সেটা ক্যাপিটালিজম থেকে আসছে। তো এই ঐতিহাসিক প্রেক্ষাপটে যেটা মার্কার হিসেবে ইউজ হচ্ছে সেটা হচ্ছে গায়ের রং, কালার্স। এই জর্জ ফ্লয়েডের কন্টেক্সটে তুমি যদি ভারতের বিষয়ে ভারতীয় সমাজে দেখো, গায়ের রং বিকামস ভেরি ইম্পর্টেন্ট। গায়ের রং ইজ এ ডিসাইডিং ফ্যাক্টর, যে কোনো মানুষকে ডিসক্রাইব করার সময় গায়ের রং বিকামস এ ডিসাইডিং ফ্যাক্টর। এবং বিয়ের ক্ষেত্রে তো ছেলে মেয়েদের গায়ের রং বিকামস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এসপেশালি যেহেতু আমরা জেন্ডার বায়াসড, যেহেতু আমরা ডিসক্রিমিনেট করি মেয়েদের, সেই জন্য মেয়েদের গায়ের রং বিকামস এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন ডিসাইডিং সে সুন্দর বা সুন্দর নয়, ইজ নট ডিপেন্ডেন্ট অন এনিথিং এলস বাট দ্য গায়ের রং। তো সেই অর্থে ভারতীয়রা এক্সট্রিমলি রেশিয়াল, এক্সট্রিমলি রেশিয়াল। একদমই তাই। আর এক্ষুনি একটা কথা জাস্ট ছুঁয়ে গেলেন যে এটা কিন্তু মানুষ চেনার ক্ষেত্র, ওই যে ভরসা মতো ছেলেটি বা ওই যে কালো মেয়েটি, তো একটা মানুষকে আমরা কেমন ভাবে চেনাচ্ছি তার গায়ের রং দিয়ে, আইডেন্টিফাই করছি তার গায়ের রং দিয়ে, বা তাকে কেমন দেখতে, তার মানে ওখান থেকে আমরা ভাগটা করতে শুরু করে দিলাম। একদম একদম, মার্কার হিসেবে গায়ের রং বিকামস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আর বলিষ্ঠ উদাহরণ হিসেবে আমরা ট্রাইবদের কথাটা যদি বলি, যে ট্রাইবদের ডিসক্রিমিনেট করা হয়, আমি সে উড়িষ্যার মুভমেন্ট, এই যে আপরুটিং অফ ট্রাইবাল ভিলেজেস, এইসব নিয়ে আমি সেই আলোচনা এখন যাচ্ছি না, কারণ সেই আলোচনাটা অনেক বৃহৎ এবং সেপারেট একটা আলোচনা। আমি কোভিড এর কন্টেক্সটে উদাহরণটা, কোভিড এর কন্টেক্সটে অর্থমন্ত্রক আমাদের রাষ্ট্রের, তারা ডিসাইড করে যে বিভিন্ন জায়গা থেকে রিসোর্স ড্র করে কোভিড কাউন্টার করার জন্য ব্যবস্থা নিতে হয়। এবার এই ব্যবস্থা নিতে গিয়ে দেখা গেল যে কমিউনিটিটা সবচেয়ে কম সংক্রমিত কোভিড এর দ্বারা, লেস ইনফেক্টেড বাই কোভিড, দ্যাট ইজ দ্য ট্রাইবস। ট্রাইবাল ডেভেলপমেন্টের জন্য ডিমার্কেটেড যে ফান্ড আছে সেইটাকে প্রথম নিয়ে নেওয়া হলো, যে আমার কোভিড মোকাবিলায় ট্রাইবাল ডেভেলপমেন্ট ফান্ড থেকে যে নির্দিষ্ট টাকাটা বাজেটে দেওয়া আছে সেটাকে আমি সরিয়ে নিই। তার মানে কি, কোভিড হলো যাদের, তাদের কোভিড হওয়ার ক্ষেত্রে ট্রাইবদের কোনো কন্ট্রিবিউশন নেই। কোভিড কে কাউন্টার করার জন্য যে লোড রাষ্ট্রের উপরে আছে, এই যে প্যান্ডেমিক হয়েছে তাকে কাউন্টার করার জন্য তো লোড আছে, খরচ আছে, সেই লোডে কিন্তু ট্রাইবরা কন্ট্রিবিউট করছে না, কারণ তাদের মধ্যে ইনফেকশন নেই কম। তো তাহলে তাদের কাছ থেকে তুমি উইদাউট আস্কিং
তুমি আগে তাদের রিসোর্সটা নিয়ে নিলে, তার মানে কি তোমার একটা প্রেজুডিস কাজ করছে, and the basis of on the basis of that prejudice you are discriminating the tribes, right? Why are you taking away their development fund? There is no reason. There are thousand and other funds. তুমি দুটো কম বন্দুক কেন, তুমি দুটো অন্য জায়গায় কম খরচ কম করো, তুমি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে কম ভর্তুকি দাও, তুমি কম অ্যাম্বাসেডারে চাপো, সেটা না করে তুমি ট্রাইবালদের টাকাটা কেড়ে নিলে। তো স্বাস্থ্য পরিষেবাকে আমরা নেগলেক্ট করেছি, বঞ্চনার যদি লিস্ট দেখো তাহলে স্বাস্থ্য আর শিক্ষা এটা তো বাজেটে সবচেয়ে বেশি বঞ্চিত যায়। পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কোনো ব্যবস্থাই নেই অনলাইন প্ল্যাটফর্ম। অ্যাকচুয়ালি তাদের অনলাইন প্ল্যাটফর্ম থাকার কথা, কেন নেই তাদের? কেন এই প্রাইভেট প্ল্যাটফর্ম গুলোকে ইউজ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান? আর যদি করতে হয় সেগুলো প্রাতিষ্ঠানিক ভাবে কেন নেই? সো বেসিক্যালি হোয়াট উই আর সিং যে আজকে স্কুল লেভেলের এডুকেশন, কলেজ লেভেলের এডুকেশন, ইউনিভার্সিটি লেভেলের এডুকেশন, সমগ্র প্রাইমারি থেকে হায়ার এডুকেশন অবধি সমগ্র জায়গাটা বঞ্চিত। স্বাস্থ্য গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চল সব জায়গায় বঞ্চিত। মনে রাখতে হবে 130 কোটি দেশ, তো এখানে 1% মিন্স 1.3 crore। তো আমাকে এই লেভেলে এই স্কেলে ভাবতে হবে, সেটা আমরা ভাবি। তো দ্যাট ইজ আওয়ার বিগেস্ট প্রবলেম। আর খুব ইম্পর্টেন্ট একটা কথা এখান থেকে উঠে এলো যে কোভিড কিন্তু আমাদের সুযোগ দিয়েছে, সুযোগ দিয়েছিল সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে ভাবার। আমরা সেইখানটাতেও কিন্তু সুযোগটা নিলাম না, আমরা আবার একরকম ভাবে ভাবতে শুরু করলাম, যাদের হাতে টাকা আবার বঞ্চনার জায়গা একদম করলাম, মানে ওইখান থেকে শুরু করলাম। ভাইরাস কোভিড বলেছিল অসুখ সবার, যে কারুর হতে পারে, এই এই ব্যবস্থা তোমাদের নিতে হবে, তোমরা এই এইভাবে নিজেদেরকে সুরক্ষিত করার চেষ্টা করো। আমরা কি করলাম, আমাদের যাদের হাতে তথাকথিত একটু টাকা পয়সা রয়েছে তারা আমরা প্রচুর প্রথমে স্টক করে নিলাম, তার মানে আমরা বঞ্চিত করলাম তাদের যাদের কাছে টাকা পয়সা কম রয়েছে। চিকিৎসা ক্ষেত্রেও তাই, চিকিৎসা ক্ষেত্রেও একটা বেসরকারি ক্ষেত্রে বিশাল পরিমাণ টাকা নিয়ে চিকিৎসা করা হচ্ছে সরকারি, কতজনের কাছে সে টাকাটা আছে ভারতবর্ষে? মানে এই যে হসপিটাল গুলো মাস দুয়েক, খুব ইন্টারেস্টিং একটা তথ্য, আমি এটা নিয়ে ডিটেইল তথ্য নেই, ইন্টারেস্টিং তথ্য হচ্ছে যে এই কোভিড এর লকডাউনের প্রথম দু মাস শ্মশানে ভিড় কম ছিল, হসপিটালে ভিড় কম ছিল, আমি জানি না মৃত্যু হার কমেছিল কিনা কোভিড বাদ দিয়ে, কিন্তু ভেরি স্ট্রেঞ্জলি আমরা কিন্তু ইনফেকশন কম দেখেছি, অন্যান্য ইনফেকশন, অন্যান্য সমস্যা। তার মানে একটা জিনিস মনে রাখবে যে পরিষেবা থাকলেই কিন্তু একটা প্রবণতা তৈরি হয় যে আমি চট করে সামান্য জ্বর হলেই হাসপাতালে গিয়ে হাজির হয়ে যাই, আর পরিষেবা না থাকলে সেটা আমি করি না। তো আমার যেটা মনে হয় যে এই কোভিড আমাদেরকে ভাবাতে শেখাচ্ছে যে অ্যাকচুয়ালি ইফ ইউ ডোন্ট নিড ইউ শুড নট গো টু দ্য হসপিটাল, এক্স্যাক্টলি। If you don't really need, you don't need to show off in case of marriage, in case of death, in case of birth. So, এই যে এত কিছু কৃচ্ছ সাধন আমরা করতে পেরেছি যেগুলোকে আমরা খুব স্বাভাবিক মনে করি, যে আমার মনে হচ্ছে যে এটা করতে পারা দরকার। তো গ্রামাঞ্চলে বা ছোট শহরে তো রেস্টুরেন্ট নেই, তাহলে এখানে আমার রেস্টুরেন্ট আছে, এখানে হোম ডেলিভারিও আছে। তো তুমি যদি ওলা উবের দেখো সেটা শহরাঞ্চলে, যত তার মানে কি ডেন্সিটি অফ পপুলেশন বেশি, প্রভিশন বেশি, চাহিদাও বেশি। সো ইটস বেসিক্যালি এ কমার্শিয়াল এন্টারপ্রাইজ যেটাকে আমরা মনে করছি লাইফস্টাইল, ইটস বেসিক্যালি এ কমার্শিয়াল এন্টারপ্রাইজ, লাইফস্টাইল মনে করছি আমরা পাচ্ছি, আমরা অভ্যস্ত এবং তার জন্য আমরা কমপ্লেন করছি। তুমি দেখবে যে আর্টিফিশিয়ালি মদ নিয়ে একটা ক্যাম্পেইন হয়েছিল যে লিকার পাওয়া যাচ্ছে না বলে দ্যাটস আ মেজর ইস্যু। বিলিভ মি, ইনিশিয়াল ওই লাইন দেওয়ার ছবি ইত্যাদি যখন বন্ধ হয়ে গেল, মানে ইনিশিয়াল ফেজটা চলে গেল, এখন কিন্তু আর সেরকম ভিড় নেই, এখন কিন্তু দোকানগুলো, এখন দোকান না, এখন দোকানগুলো এক্সেপশনালি ফাঁকা, এমন স্টক করে ফেলেছে। হ্যাঁ, এবং এমন স্টকিং হয়েছে, এক্স্যাক্টলি, তার মানে কি মানুষ প্রয়োজনের অতিরিক্ত যাচ্ছে না, তাহলে আমরা নরমালি প্রয়োজনের অতিরিক্ত যাই,
এটা আমরা একটা অ্যাজাম্পশন করতে পারি সরল ভাবে। দ্বিতীয়ত আমরা এমন স্টকিং করে ফেলেছি, বাড়িতে এত স্টক জমিয়ে ফেলেছি যে সেগুলো শেষ না অবধি আমাদের যেতে হচ্ছে না, তার মানে আমরা বিনা কারণে স্টক করেছিলাম। তো এই 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 জায়গাগুলো জাস্ট বিকজ উই হ্যাভ দ্য এবিলিটি, আর যাদের এই এবিলিটি তাদের ক্ষেত্রে কি হয়, তো প্রভিশন গুলো তো লিমিটেড, সেগুলো তো ফিক্সড, তার মানে আমি এক্সট্রা কিনে রাখার জন্য আরো চারটে লোক তারা তাদের ক্ষমতা কম বলে তাদেরকে বঞ্চিত করলাম, কিন্তু তাদেরকে কিন্তু বঞ্চিত করলাম বেশি জায়গায়। আমি 10 কিলো চাল কিনে রাখলাম এবং কিন্তু সেখানে গিয়ে 9 জনকে হয়তো আমি বঞ্চিত করলাম, যারা হয়তো 7 দিনে সেইটুকু টাকা জোগাড় করতে পারবে যে টাকাতে 1 কিলো চাল কিনতে পারে। তো বেসিক্যালি উই ডু দিস, অনেক সময় বুঝতে পারি না, না বুঝে করি নাকি না ভেবে করি, এটা অভ্যেস বশত, এগুলো অভিজ্ঞতা এবং অভ্যেস, অ্যাবসলিউটলি অভ্যেস, কারণ আমরা রেগুলার বেসিসে হয়তো আমরা অভ্যস্ত ডিসক্রিমিনেটেড হতে বা ডিসক্রিমিনেটেড করতে, একদম, বা বঞ্চিত করা বা হওয়া, এই দুটো ক্ষেত্রে, বা বহিষ্করণ, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে আমি বাইরে, আমি অ্যাকচুয়ালি ওদের মতন নই, এই যে আদারিং, এই আদারিংটাও যখন আমার নিজের মধ্যে ঢুকে যাচ্ছে যে ইয়েস আই এম অ্যান আদার, আই এম নট দ্য দেম, এইটাও কিন্তু এক ধরনের নিজেকে বঞ্চিত করার একটা পদ্ধতি। একদম, সেটা 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 ভাষার ভিত্তিতে হোক, সেটা সংস্কৃতির ভিত্তিতে হোক, সেটা রাজ্যের ভিত্তিতে হোক, সেটা চেহারার ভিত্তিতে হোক, সেটা যে কোনো ভিত্তিতেই হোক না কেন, এই যে ওরা এবং আমরা আলাদা, সেটা একটু 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 করে কোথায় যেন ভিতরে ঢুকে গেছে আমাদের কাজে। একদমই তাই, কাজে জর্জের ঘটনা দুঃখজনক ঠিকই, কিন্তু এরকম অনেক জর্জ আমাদের মধ্যেও লুকিয়ে রয়েছে, আমরাই হয়তো তৈরি করছি। আমি বলছি যে সবার জন্য ইকুয়াল রাইটস আছে, কিন্তু অ্যাকচুয়ালি কি ইকুয়াল রাইটস আছে? সবাইকে কি আমি অ্যাকচুয়ালি জায়গা দিচ্ছি? এবং এই যে জায়গা দিচ্ছি বা দিচ্ছি না, সেটা তুমি বলবে যে মেরিট। এবারে মেরিটের জায়গা যখনই তুমি বলছো, তখনই মনে হচ্ছে যে না, তুমি তো ঠিকই বলছো যে মেরিট যার আছে সে পাবে, যার নেই সে পাবে। এবারে মেরিট ডিসাইডেড হচ্ছে কিভাবে, মেরিট অবধি পৌঁছতে যাওয়ার জন্য, মানে পৌঁছানোর জন্য যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার দরকার, এই যে যে শিক্ষা পরিষেবা দরকার, যে স্বাস্থ্য পরিষেবা দরকার, যে খাদ্য রুটি কাপড়া আর মকানের ব্যবস্থা দরকার, সেগুলো আছে। তো এবারে তুমি বলবে যে অল শুড হ্যাভ গো বাই দ্য মেরিট। এবারে এই মেরিটের জন্য যে যে অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বা যে লোকালিটির স্টুডেন্ট, যে স্কুলে পড়া স্টুডেন্ট, তার ব্যাকগ্রাউন্ড এর উপরে নির্ভর করছে সেই মেরিটটা কতটা ম্যানিফেস্ট হচ্ছে, সে কতটা নিজের পটেনশিয়াল এক্সপ্লোর করতে পারছে, সে কতটা নিজের জায়গাটাকে প্রতিষ্ঠা করতে পারছে। সে যদি না করতে পারে, তার মানে তুমি বলছো তার মেরিট। এবারে তুমি একদিনের পরীক্ষার ভিত্তিতে তুমি ডিসাইড করে ফেলছো যে এত পার্সেন্ট করবে, তো ওই 3 ঘন্টা বা 2 ঘন্টার পরীক্ষায় আমি যদি পারফর্ম না করতে পারি, আমার সারা বছরের পরিশ্রম কিন্তু বিফল হয়ে যায়। তো আজকালকার দেখবে, তোমরা তো ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করো, টেকনিক্যাল গ্লিশেজ এর জন্য অনেক প্রোগ্রাম নষ্ট হয়ে যায়, টেকনিক্যাল গ্লিশেজ এর জন্য তোমাদের অনেক দুর্দান্ত ছবি ওঠে না, অনেক মুহূর্ত মিস হয়ে যায়। সেই রকম পরীক্ষায় যদি আমার টেকনিক্যাল গ্লিশে হয়, আমার ব্রেন যদি না কাজ করে, আমার কনফিডেন্স যদি আমি লুজ করি, তাহলে কিন্তু আমার সারা জীবনের মতন সেটা চলে গেল, আমি আর সেই সুযোগটা পাচ্ছি। তো এই জায়গায় দাঁড়িয়ে মেরিট কে নিয়েও কিন্তু একটা ভাবার জায়গা আছে, যে আমি মেরিট কে কতটা অবধি জায়গা দেব। এবং মেরিটের কথা তখনই বলতে পারি যখন আমি জায়গাটা তৈরি করে দিচ্ছি, কারণ যখন স্কুল তৈরি হচ্ছে, যখন হসপিটাল তৈরি হচ্ছে, যখন পরিষেবার কথা তৈরি হচ্ছে, ফোকাস তুমি কতগুলো মিডিয়া হাউস গুলোর যখন রিপোর্ট করে, তুমি খেয়াল করে দেখো নিউজ যখন রিপোর্টিং হয়, কোন জায়গার উপরে বেশি গুরুত্ব, কোন জায়গার ফেলিয়ারের উপরে বেশি গুরুত্ব, কোন স্কুল নিয়ে বেশি আলোচনা, দেখবে সব আরবান সেন্ট্রিক, সেগুলো আরবান সেন্ট্রিক, তার মানে কিন্তু আবার ডিসক্রিমিনেশন আরবান রুরাল এবং রুরাল দেখতে, আরবান এন্ড রুরাল, এন্ড আরবান এবং রুরাল ডিফারেন্সটা, হ্যাঁ, এন্ড দ্যাট স্কুল 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 যে স্কুলগুলো নামি স্কুল সেই স্কুলগুলো নিয়ে আগে কথা হবে, যে স্কুলগুলো সেরকম নামি স্কুল নয়, যদি কোনো ভাবে সেই স্কুল থেকে ভালো রেজাল্ট হয় তবেই তারা খবরে উঠে আসবে। তার মানে এই জায়গাটা কোনদিনও, এই জায়গাটা সত্যি না অনুজ দা, আই মাস্ট থ্যাংক ইউ ফর দিস, কারণ আমি মেরিটের জায়গাটা কিন্তু সত্যি কখনো ভাবিনি। ডিসক্রিমিনেশনের কথা যখন আমরা বলি, তখন আমরা অনেক সময় অনেক বড় বড় ঘটনা দিয়ে বিষয়টা জাজ করি, বাট দ্যাট স্টার্টস ফ্রম ভেরি স্মল স্মল থিং, যেমন মেরিট, যেমন সত্যি তো তাই, একটি ভালো ছেলে, সে হয়তো সে পড়ার সুযোগই পেলো না কোনো একটা ভালো স্কুলে,
যদি সে কোন রকম ভাবে সুযোগ সুবিধে বা তার পরিশ্রমের জোর দিয়ে বেরিয়ে যায় দেন ইজ গুড, কিন্তু যদি না যেতে পারে তাহলে তো সে সুযোগ সুবিধাটা পেল না বলে গেল না, তাই না? এটা সত্যি, এটাও কনসিডার করার বিষয় যে ডিসক্রিমিনেশন বেসড অন অপরচুনিটি অলসো, যে আমরা কোন কোন জায়গা থেকে বলবো এবং এই অপরচুনিটির জায়গাটা যখন দেখবে যখন সিদ্ধান্ত নেওয়া হয় তখন সিদ্ধান্তগুলো ডিপেন্ড করে, ধরো আজকে তোমার কনস্টিটিউয়েন্সি তুমি যেখানে থাকো সেখানে যিনি রিপ্রেজেন্টেটিভ সে হয়তো দদ্দন্ড প্রতাপী একজন মিনিস্টার, আর আমি যে কনস্টিটিউয়েন্সিতে থাকি সে সেখানকার যিনি আমার প্রতিনিধি তিনি হয়তো একজন সাধারণ এমএলএ। এবার তোমার কনস্টিটিউয়েন্সির ডিমান্ড যতটা ইজিলি ফুলফিলড হবে আমার কনস্টিটিউয়েন্সির ডিমান্ড ততটা ইজিলি ফুলফিলড হবে না। আনফরচুনেটলি যে গভর্নমেন্টটা ধরো এখন আছে সেখানে তোমার মিনিস্টার আমার নেই, তার মানে আমি বঞ্চিত হয়ে যাব। এবারে রিভার্স যদি হয় পরের সরকারে হয়তো তোমার মন্ত্রী নেই তোমার এমএলএ আছে আর আমার মন্ত্রী আছে, তাহলে আমার মন্ত্রী বেশি পাওয়ারফুল তো ন্যাচারালি আমার কনস্টিটিউয়েন্সিতে বেশি কাজ। তো যদি আমি ধরে নিই এইরকম অ্যাভারেজে কখনো হবে কখনো হবে না, প্রবলেম কোথায় হচ্ছে আমি যে মুহূর্তে রুরাল লোকেশনে আছি আমার মন্ত্রী থাকুক আর এমএলএই থাকুক আমার কিন্তু খাতে খরচটা কম হবে আমার কনস্টিটিউয়েন্সির খাতে। আর যদি মন্ত্রী থাকুক বা না থাকুক, তুমি যেহেতু আরবান জায়গায় আছো সেই জন্য তুমি মিডিয়ার বেশি ফোকাসে আছো, তোমাকে নিয়ে পর্যালোচনা বেশি হচ্ছে আলোচনা বেশি হচ্ছে, এবং তোমার যে পপুলেশন কনস্টিটিউয়েন্সি সেই পপুলেশনরা হয়তো শিক্ষিত বেশি, তাদের হয়তো রিচ বেশি, তাদের হয়তো নেটওয়ার্কের ক্ষমতা বেশি, তো ন্যাচারালি তারা অনেক বেশি পৌঁছে দিতে পারছে খবর। তো এই যে জীবনে যে স্থায়িত্ব যে সিকিউরিটির জায়গাটা, এই সিকিউরিটিটা কিন্তু অনেকটা নির্ভর করে প্রভিশনের উপর। এই যে আমরা বলছি ভারতীয়রা নিজেরা সাবধান হচ্ছে না বলে কোভিড হচ্ছে, সাপোজ এই যে ধারণাটা সাবধান হচ্ছে না কেন সেটাও তো ভাবতে হবে। সাবধান হওয়ার জন্য যে যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো কতটা দেওয়া হচ্ছে, যদি তুমি খেয়াল করে দেখো কোভিড যদিও গরিব লোকের ভাইরাস নয়, যদিও এন্টেরিকের মতো ভাইরাস নয় বা ব্যাকটেরিয়া নয়, কিন্তু গরিব লোকই কিন্তু বেশি সাফার করছে, তার জায়গাটা কিন্তু কেউ ভাবছে না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে কিন্তু বুঝতে হবে বহিষ্করণ বা ডিসক্রিমিনেশনের গল্প, যেটা কিনা আমি কিভাবে বঞ্চিত হয় সমাজে বিভিন্ন স্তর কিভাবে বঞ্চিত, এখানে তোমার খুব রেলিভেন্ট আলোচনায় আনা যেতে পারে, সেটা হচ্ছে যাদেরকে আমরা বলছি পরিযায়ী শ্রমিক। প্রথম হচ্ছে আমার কাছে এটা বিশাল বড় সমস্যার জায়গা যে আমি এদেরকে পরিযায়ী বলতে একদম রাজি। হাউ আর দে মাইগ্রেন্ট, দে আর নট মাইগ্রেন্ট, দে আর পার্ট অফ আওয়ার ইনফরমাল সেক্টর, ইনফরমাল সেক্টর অফ দ্য কান্ট্রি। এরা কন্ট্রিবিউট করছে আমাদের ইনফরমাল ইকোনমি, আমাদের ইকোনমির সবচেয়ে বেশি বড় অংশটা হচ্ছে ইনফরমাল। তো তাই যদি হয় এবং দেশের মধ্যে থেকে তারা যদি মাইগ্রেন্ট হয়ে যায়, অন দ্য কন্ট্রারি বিদেশ থেকে যারা আসছে তারা ভারতীয়, তাহলে বিদেশ থেকে যারা আসছে তাদের জন্য বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা হচ্ছে, তাদেরকে আলাদা করে নিয়ে এসে আলাদা করে রাখার ব্যবস্থা হচ্ছে, কিন্তু দেশের মধ্যে যে লোকগুলো তাদেরকে কিন্তু কোন রকমের বিশেষ কোন সুযোগ সুবিধে দেওয়া হচ্ছে। সুযোগ সুবিধা শুধু তাই নয়, দুঃখের বিষয় এটাই যে বিদেশ থেকে যে কথা এক্ষুনি আপনি বলছিলেন যে বিদেশ থেকে তাদেরকে আনা হচ্ছে ফ্লাইটে, এখানে এদেরকে একটা ট্রেন বা বাসের ব্যবস্থা করতে আমাদের এতদিন লেগে গেল, ট্রেন বাসের ব্যবস্থা করলেও তাদের কাছ থেকে আমাদের টাকা নিতে হচ্ছে, whereas they don't have any money, তারা এত এত মাইল পার করে রাস্তাতে জীবন হারালো, আর আজকে আমরা তাদের দায়িত্ব নিতেই অস্বীকার শুধু করছি না, we are not talking about it even migrant laborers দের নিয়ে যেটা বলছো যে বড় প্রবলেম, এরা তো মাইগ্রেট করেনি, এদের বিভিন্ন ধরো গুজরাটে ডায়মন্ডের ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম বাঙালি কাজ করে, তুমি বম্বের জাভেরি মার্কেটে যাবে প্রচুর বাঙালি। Are they migrant really? They are specialized people. They do know certain kind of job and that is why they are there. Right. It is not because they are Bengalis or they are, it's in Maharashtra or Gujarat.
It's because of certain kind of specialization. এক একটা skill. সব skill সবার মধ্যে থাকে না, তো একে এক একটা ধরনের skill. So এরকম আমরা various sector-এ আমরা দেখেছি যে বিহার বলো, বেঙ্গল বলো, বা এই বিভিন্ন রাজ্য থেকে মাইগ্রেন্ট লেবারার্সরা আছে, এদেরকে মাইগ্রেন্ট বানানো হয়েছে যাতে এদের দায়িত্ব না নেওয়া, যে এরা অন্য. আরে ভাই, পরিযায়ী মানে তো আমরা জানি সাইবেরিয়া থেকে পাখি এলে বলা হয় পরিযায়ী. তো আমার আমার যে লোকেরা, আমার যে ভারতীয়রা, তারা কি করে পরিযায়ী হয় জাস্ট বিকজ সে মহারাষ্ট্রে গেছে বা গুজরাটে গেছে বা উড়িষ্যা গেছে? ইট ক্যান, ইট ইজ নট ট্রু. এবং আমাদের দেশে আমি যখন বঞ্চনার কথা বলছি, যখন ডিসক্রিমিনেশনের কথা বলছি, এই ডিসক্রিমিনেশন গুলো কিন্তু তৈরি হচ্ছে বিকজ স্ট্র্যাটেজিক্যালি ভেরিয়াস গ্রুপ, ভেরিয়াস টাইপস অফ পিপল, দে আর ডিপ্রাইভড অফ দেয়ার বেসিক রাইটস. এই বেসিক রাইটস এর জায়গাটাতেও কিন্তু আমরা, এই যে যারা বাইরে গিয়ে কাজ করে ইনফর্মাল সেক্টরে, তাদের বেসিক রাইটস যাতে কোনো দায়িত্ব না নিতে হয় তার জন্যই কিন্তু এই ছলনা. এবং এই বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিক বিহেভিয়ার মানুষরা করে থাকে. তুমি বাঘ ভাল্লুকের মধ্যে কিন্তু ডিসক্রিমিনেশন দেখবে, তুমি নেচারে প্রকৃতিতে ডিসক্রিমিনেশন দেখবে. ওরা কিন্তু দে আর ভেরি শিওর, নেচার মেক্স ইট ভেরি শিওর that the fittest survives. Unfit হয়ে গেলে কিন্তু they don't survive. আমরা কিন্তু সেটাও করি না. আমরা যে মুহূর্তে কোনো আনফিট লোককে পাই, যদি কেউ কাউকে আমরা পাই যে সে একটু সমস্যায় আছে, তাকে আরো কিভাবে এক্সপ্লয়েট করা যায়, তার কাছ থেকে আরো কিভাবে ফ্রিতে কাজ করিয়ে নেওয়া যায়, সেইটা আমরা চেষ্টা করি. এবং আয়রনি দেখো, যতদিন কোভিড এর ইনিশিয়াল লকডাউন পিরিয়ড গেল, তখন আমরা মাইগ্রেন্ট লেবারদের কোনো দায়িত্ব নেই. যেই শিথিলতা শুরু হলো মে মাসের 20 তারিখের পর থেকে, যেই আস্তে আস্তে ফ্যাক্টরি গুলো খুলতে শুরু করলো বা ভেরিয়াস সেক্টরস খুলতে শুরু করলো, তখন কি বলা হলো, আমরা চার্টার্ড প্লেনে করে তোমাদেরকে ফেরত নিয়ে যাবো, এসো, তোমাদেরকে আমরা 3 গুণ মাইনে দেবো, তোমরা চলে এসো, তোমাদের গ্রামে গিয়ে থেকে কি হবে? মজার বিষয় দেখো, কোভিড এর ভয়ে গ্রামের লোকেরা আবার তাদেরই ফিরে আসা লোকেদেরকে ঢুকতে দিচ্ছে না. বিড়ম্বনাটা দেখো, এখানে সমাজের ভূমিকাটা কি? সমাজের ভূমিকা কিন্তু একদমই বঞ্চনার ভূমিকা. সমাজ কিন্তু বঞ্চনার কাজই করেছে. তো এই 3 মাস বা এই 2 মাস আমরা এদেরকে দেখলাম না. যেই শিথিলতা শুরু হলো, আমরা এদেরকে বেশি পয়সা দিয়ে আনতে রাজি আছি, চার্টার্ড প্লেনে আনতে রাজি আছি. দিস ইজ দা আইরনি. এই লোকটা হয়তো 2 দিন আগে বাড়ি ফিরে পৌঁছেছে, কারণ সে হয়তো 1600 কিলোমিটার হেঁটে এসছে, সে হয়তো রেল লাইনের উপর দিয়ে হেঁটে এসছে. উই ডোন্ট কেয়ার. সো এই যে কেয়ার, কেন কেয়ার করি না? আমি জর্জ ফ্লয়েডের ব্যাপারেও কেয়ার করি না, আমি আমার ইনফর্মাল সেক্টরের লেবারারদের ব্যাপারেও কেয়ার করি না, বিকজ আমরা আমরা ডিসক্রিমিনেশনে অভ্যস্ত. আমাদের অভিজ্ঞতার মধ্যে ডিসক্রিমিনেশন এত মানে রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে আছে. এবং সেটা তুমি, জেন্ডার ইজ আ ডিফারেন্ট অ্যাসপেক্ট, ইটস আ ভেরি লার্জ অ্যাসপেক্ট, সেই জন্য ঢুকবো না. জেন্ডারের উদাহরণ তুমি যদি নাও, তাহলে সবচেয়ে বেশি দেখবে যে উই হ্যাভ ইউজড জেন্ডার স্টিরিওটাইপস. এন্ড সবসময় এই যে বড় লোক কথাটা, লোক হয়ে যাচ্ছে যেই জেন্ডার, কিন্তু বড় মহিলায় হয় না, বড় লোকই হয় সবসময়. সো এই যে আমাদের মাত্রায়, আমাদের ভাবনায় সবসময় লোক দিয়ে আমরা ভাবি, সো জেন্ডার ডিসক্রিমিনেশন সেই জন্য এত সহজ সরল ভাবে. আমি অ্যাজ আ শিক্ষিত ব্যক্তি আমি মনে করি যে দেখো, সমাজে এতটাই ডিপ রুটেড এই সমস্যাটা, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট টু রিয়েলি আপরুট অ্যামং দ্য ইয়াঙ্গার জেনারেশন. পরের প্রজন্ম আসছে, তাদের কাছে আমরা কি ধরনের দৃষ্টান্ত রাখছি, এটা কিন্তু খুব প্রশ্নের একটা. এই জায়গাটাতে আমি আসবো যে পরের প্রজন্ম, যদি আমরা হয়তো আমাদের ছোটবেলাতেও এটা ফেস করেছি, কারণ আমরা সবসময় আমার মনে হয় ওই যাদের সাথে কমফোর্টেবল, আমার বন্ধু বান্ধবরা কিন্তু কাছাকাছি ধরনের, কাছাকাছি পরিবার থেকে বিলং করে. অফকোর্স যদি তারা স্কুল থেকে একই ধরনের স্কুল হয় তাহলে তো মোটামুটি তাই হয়ে থাকে. এবং আমরা কিছু মানুষকে সবসময় দূরে রাখি, ওরা আমাদের মতো নয়,
ডিসক্রিমিনেশন তো ছোটবেলা থেকে শুরু হয়ে গেল, তাই না? বা আমি যদি নাও করি, আমাদের বড়রা বললেন ওর সাথে মিশিস না, ওর সাথে কেন মিশবো না, কারণ ও যে আলাদা সেটা প্রথম থেকেই ঠিক করে দেওয়া হলো। বা কেউ হয়তো আমার সম্পর্কে বলেছে ওর সাথে মিশিস না। সো ডিসক্রিমিনেশন এই জায়গাটা মাথায় ঢুকে যাচ্ছে খুব ছোটবেলা থেকে, আমরা ওরা এই ভাগটা ছোটবেলা থেকে ঢুকে যাচ্ছে, ইজন্ট ইট? একদম, অ্যাবসলিউটলি। মানে আদার এর যে কনসেপ্ট আমরা কন্টিনিউয়াসলি যেটা করি, আমরা তো ডিরেক্টলি বলতে পারি না। যে মুহূর্তে আমরা বুঝি যে একে ডিসক্রিমিনেট করতে হবে, আমরা যে কাজটা করি আমরা ওকে আদার বানিয়ে দিই, যে ওরা। এই যে ওরা, এটা দেখবে ছোট থেকে, ওই পাড়ায় যাবি না, ওই সময়ে যাবি না, ওই জায়গায় যাবি না, ওই খেলনাটা খেলবি না, বা ওই খেলাটা খেলবি না, ওই কাজটা করবি না। সো ইউ আর বেসিক্যালি ক্রিয়েটিং আ বাউন্ডারি অ্যারাউন্ড, এবং সেই বাউন্ডারিটা তুমি তৈরি করছো অ্যাকর্ডিং টু ইউর ভ্যালু সিস্টেম। এবার তোমার ভ্যালু সিস্টেম কিভাবে তৈরি হচ্ছে, তোমার মূল্যবোধ তৈরি হচ্ছে, তুমি কোন বাড়িতে থাকো, তুমি তোমার ব্যাকগ্রাউন্ড কি, তুমি কোন কাস্ট, কোন রিলিজিয়ন, কোন ল্যাঙ্গুয়েজ, কোন রিজন, তার উপরে নির্ভর করছে তুমি কি ধরনের স্টিরিওটাইপস ইউজ করো। এবং তুমি সবসময় ভেবে যে ভাববে যে এই যে বঞ্চনার যে ইতিহাস, সেই বঞ্চনার ইতিহাসের সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমরা সবসময় মনে করি আমরা বঞ্চিত করি না, ও করে। আমরা মনে করি যে আমাদের পাড়ায় ক্রাইম কম হয়, অন্য পাড়ায় বেশি, আমাদের পাড়ায় ইউটিজিং কম হয়, অন্য পাড়াটায় ইউটিজিং বেশি। তো এই যে কন্টিনিউয়াস আদারিং, এই আদার করতে করতে আমরা কিন্তু নিজেরাও মনে করি যে আমরা বঞ্চিত করি না, অন্যরা বঞ্চিত, ওই লোকেরা বঞ্চিত। এবারে এই যে আদারিং করছি, করতে গিয়ে কি করছি, আমরা আমরা বেসিক্যালি এই বঞ্চনার যে পরিবেশ, সেই পরিবেশকে পারপিচুয়েট করছি, আমরা পারপিচুয়েট করছি ফর দ্য নেক্সট জেনারেশন, এবং নেক্সট জেনারেশন পারপিচুয়েট করবে ফর দ্য আদার জেনারেশন, এবং এটা কিন্তু নির্বিশেষ। সো একজন উচ্চ জাতির লোক, সেও যেরকম ডিসক্রিমিনেশন শিখছে, একজন নিম্ন জাতির লোক, সেও শিখছে, এক ভিন্ন ধর্মী লোকেরা তারা নিজেদের মধ্যে ডিসক্রিমিনেশন শিখছে, জেন্ডারের লোকেরা ডিসক্রিমিনেশন শিখছে, গ্রাম শহর ডিসক্রিমিনেশন শিখছে। সো কন্টিনিউয়াসলি এই যে ডিসক্রিমিনেশনের জায়গা, সেই ডিসক্রিমিনেশনের জায়গায় কিন্তু ইউ উইল ফাইন্ড পিপল কন্টিনিউয়াসলি লার্ন অ্যান্ড রিলার্ন অ্যান্ড পারপিচুয়েট, এবং সে তারা কন্ট্রিবিউট করছে। এবং যত দিন যাচ্ছে, আজকে আমি বা তুমি যেভাবে কাস্ট ডিসক্রিমিনেশন এক্সপিরিয়েন্স করবো, 100 বছর আগে কাস্ট ডিসক্রিমিনেশন অন্যভাবে এক্সপিরিয়েন্স করবো। সো ডু ইউ মিন টু সে উই আর বেটার? নো, উই হ্যাভ জাস্ট লার্ন টু বি সোফিস্টিকেটেড। আমরা হয়তো আরেকটু সোফিস্টিকেটেড হয়ে গেছি, আমাদের পড়ার বা ধরার বা বোঝার বা পারপিচুয়েট করার ধরন বদলে গেছে, বাট বেসিক্যালি দ্য ক্রাক্স অফ দ্য ম্যাটার রিমেন্স সেম। সো এখন হয়তো অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে না না, সব তো অ্যালাউড, সবাইকে আমরা অ্যালাউ করছি, সবাইকে নিয়ে আসছি, সবাইকে দিচ্ছি, কিন্তু আবার এটাও মনে রাখতে হবে, সবাইকে দিচ্ছি অ্যালাউ করছি মানে এটা নয় যে তাদেরকে আমি সমান প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিচ্ছি। তো বিভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যখন আমরা লাফাচ্ছি, আমাদের লাফানোর দূরত্বগুলো কম বেশি হচ্ছে, এবং সেই অনুযায়ী আমাদের পরিমাপ হচ্ছে যে তুমি কতটা সক্ষম আর আমি কতটা সক্ষম, অ্যাজ ওয়েল অ্যাজ দিচ্ছি ক্ষমতায়ন। এবং সেই জন্য সরি, ক্ষমতার জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে, যে তোমার পটেনশিয়াল থাকা সত্ত্বেও তুমি হয়তো পারফর্ম করতে পারছো। রাইট, সো হাউ ক্যান উই রিয়েলি অ্যাক্ট? মানে শুধুমাত্র হ্যাশট্যাগ দিয়ে সমস্ত জীবন ম্যাটার করে এইটা বলা ছাড়া, বা ওটা বলাটা হয়তো জরুরি, হয়তো কেন সত্যিই জরুরি, কিন্তু এটা ছাড়াও আসলে যে অ্যাক্ট করা, টু রিয়েলি অ্যাক্ট টুওয়ার্ডস ইট, হাউ ক্যান উই রিয়েলি অ্যাক্ট? অপরিচিত, আমি মনে করি না যে আমরা অ্যাক্ট করার জায়গায় পৌঁছেছি। একটা অনেক পুরনো সিনেমার উদাহরণ দিয়ে বলি, থানা থেকে আসছি বলে একটা সিনেমা, সেখানে মনে আছে একটি মেয়ে, সে সুইসাইড করেছে, সেই সুইসাইডের ক্ষেত্রে কাল্পনিক ভাবে সেই গল্পে দেখানো হচ্ছে যে পরিবারের সবাই কন্ট্রিবিউট করেছে টুয়ার্ডস দ্য ডেথ অফ দ্য গার্ল, দ্য সুইসাইড অফ দ্য গার্ল।
এবং দেয়ার দ্য ওম্যান দ্য ম্যাট্রিয়ার্ক অফ দ্য ফ্যামিলি যিনি হিরোর যে ছেলেটি তার বান্ধবী সুইসাইড করেছিল ছেলেটির মা তিনি একজন এনজিও পরিচালিকা এবং তার কাছে সেই মেয়ে এসেছিল সাহায্য চাইতে এবং তাকে সাহায্য করেননি কারণ নিজের সংস্কার অ্যাকচুয়ালি যেটা থেকে মুক্তি দরকার সেটা হচ্ছে সংস্কার আমার মধ্যে যে সংস্কারটা আছে সেখান থেকে আমার মুক্তি দরকার এই কথাটা যখনই আমি বলছি তখনই আমাকে এটাও মনে রাখতে হবে যে আমি মুক্ত হতে চাইলেও আমার পারিপার্শ্বিক আমার যারা প্রতিবেশী আমার যে পিয়ার্স তারা কি মুক্ত সো এই যে তুমি বলছো হাউ ক্যান উই অ্যাক্ট হাউ ক্যান উই রিঅ্যাক্ট আমরা হয়তো কোনো ঘটনার প্রেক্ষিতে আমরা প্রোটেস্ট করতে পারি সোশ্যাল মিডিয়াতে আমরা লিখতে পারি কোথাও চিঠি কিন্তু আবার এট দ্য সেম টাইম নিজের জীবনে যখন সেই ঘটনাটা ঘটছে তখন কিন্তু আমি খুব সংকীর্ণ এবং আমি খুব রেস্ট্রিক্টেড আমি মনে করছি যে না আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে যদি এই মানসিকতা থাকে তাহলে আমি বাস্তব যে বৈষম্যের জায়গা সেই জায়গাটাকে কখনো আমি ধরতে পারি না আমাকে যেটা আমার যেটা মনে হয় যে আমাদের কনস্টিটিউশন সেই অর্থে কিন্তু খুব বলিষ্ঠ কনস্টিটিউশন সো এই কনস্টিটিউশনাল যে প্রভিশন গুলো আছে সেই প্রভিশন গুলোর প্রতি যদি আমরা দায়বদ্ধ হই এবং সেই প্রভিশন গুলোকে উইথ রাইট আর্নেস্ট ইমপ্লিমেন্ট করা হয় তাহলে হয়তো ডিসক্রিমিনেশনের জায়গাটা কিছুটা হলেও রোধ করা যেতে পারে এবং রোধ করা যাবে আমার ধারণা এটা আমার বিশ্বাসে দ্বিতীয়ত আমার মনে হয় যে আমাদের প্র্যাকটিসের মধ্যে আমরা যে জায়গাগুলোকে খুব গুরুত্ব দিই সেগুলো নিয়ে একটু পর্যালোচনা করা দরকার সেগুলো নিয়ে একটু ভাবার দরকার যে আমরা যখন যে প্যারামিটার্স গুলো আজকে আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট যদি আমি পলিটিক্স এর আঙ্গিনায় দেখি তাহলে আমি দেখব যে আমরা যে সাম্যবাদের কথা বলি আমরা যে ডেমোক্রেসির কথা বলি আমরা সেই ডেমোক্রেসিকে নিজেরাই এমন ভাবে পিষ্ট করছি যে ডিসক্রিমিনেশন হতে বাধ্য সো আমি আজকে রিজার্ভড ক্যাটাগরির লোকেদের জন্য রিজার্ভড ক্যান্ডিডেটের কথা ভাবি আমি পার্টিকুলার ধর্মের ক্যাটাগরির লোকেদের ধর্মের লোকেদের জন্য সেই ধর্মের ক্যান্ডিডেটদের কথা ভাবি আমার কখনো এটা মনে হয় না যে আপার কাস্ট ক্যান রিপ্রেজেন্ট আ লোয়ার কাস্ট অর আ লোয়ার কাস্ট ক্যান রিপ্রেজেন্ট আ আপার কাস্ট আমার কখনো মনে হয় না আ হিন্দু ক্যান রিপ্রেজেন্ট আ মুসলিম অর আ মুসলিম ক্যান রিপ্রেজেন্ট আ হিন্দু পপুলারলি আমি এই কথাটা বললাম কিন্তু আমার বাস্তব ইলেকটোরাল পলিটিক্স যখন ডেমোক্রেটিক পলিটিক্সের দিকে নজর ফেরে আমার আমি দেখতে পাই না এই জিনিসগুলো তো এই জায়গাগুলোকে আমাদেরকে ধরতে হবে এবং স্ট্র্যাটেজিক্যালি এই জায়গাগুলো যদি আমি না ধরি তাহলে কিন্তু কখনোই হবে আরেকটা বেসিক জায়গা যেটা খুব জরুরি সেটা হচ্ছে প্রাইমারি এবং গ্রাম স্তরে স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটো পরিষেবাকে স্ট্রেংথেন যদি না আমি যদি সমান অধিকার না দিই যে আজকে 100% পপুলেশন নিড টু কাম আন্ডার এডুকেশন সিস্টেম 100% পপুলেশন নিড টু কাম আন্ডার দ্য হেলথ সিস্টেম এইটা কখনো হয় না এবং সেখানে আমাদেরকে মনে রাখতে হবে ধনতান্ত্রিক দেশের মডেলও কিন্তু ফলো করা যায় কেন যায় কারণ ওখানে কোনো পাইয়ে দেওয়ার জায়গা নেই সবাই তো ধনতান্ত্রিক তো ওখানে অ্যাকচুয়ালি সাম্যবাদটা হয় তো সব পপুলেশনের যেই তুমি যদি আগে জন্মাও তাহলে তুমি কিউএ আগে আর আমি যদি পরে জন্মাই আমি পরে সো সেখানে দাঁড়িয়ে কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্যের জায়গায় আমরা যদি এই পরিষেবাটাকে সবার কাছে ম্যান্ডেটারিলি পৌঁছে যেতে পারি তখনই আমাদের পক্ষে সম্ভব যে বড় হয়ে তারা ইকুয়ালি নিজেদেরকে ট্রিট করবে থার্ড যে অ্যাসপেক্টটাকে আমি খুব গুরুত্ব দেব সেটা হচ্ছে যে তুমি যখন কাজের জায়গায় কেউ যাচ্ছে এই কাজের জায়গায় সে কিভাবে নিজেকে এক্সপ্লেন করবে বা কিভাবে নিজেকে সে ম্যানিফেস্ট করতে পারবে তার স্কিল ডেভেলপমেন্ট কিভাবে হবে সেটার জন্য সবার উচ্চশিক্ষা দরকার তো এই যে উচ্চশিক্ষার উপরে জোর আমরা কি করেছি আমরা প্রথমে করলাম যে কলেজ ইউনিভার্সিটি তারপরে হলো যে ডিস্টেন্স এডুকেশন শুরু হলো এখন অনলাইন এডুকেশন অনলাইনে আমি বলছি উচ্চশিক্ষা দেওয়া হবে সো ইউ আর বেসিক্যালি
wasting time and resource. Their focus should be up to 12. কারণ বেসিক এডুকেশন কিন্তু সেখানে এবং আমাদের কিন্তু তুমি যদি বাজেট খাত দেখো তাহলে 12 অবধি আমাদের এডুকেশনে কম খরচ হয়, 12 এর পর থেকে এডুকেশনে বেশি খরচ। We really do not require, everybody need not go for higher education. এই জিনিসটা কেউ because it's a million dollar business and that business cannot stop. So discrimination will also continue if there is a business and there is a profit. Very wonderfully said, Shruti. But এমন অনেকগুলো aspect উঠে এলো, আবার অনেক অনেকগুলো aspect নিয়ে হয়তো কথা বলতেও পারলাম না আজকে, but thank you so very much for joining us. Thank you. Because আমার মনে হয় যে জায়গাটাতে আপনি জোর দিয়েছেন সেই জায়গাটাতে মানে বেসিকে যদি ফিরতে পারি, যে আমরা আমাদের ছোট ছোট যে ভাবনার ডিসক্রিমিনেশনটা মনের মধ্যে রয়েছে সেগুলোকে একটু একটু সরাতে সরাতে যাওয়া, যতক্ষণ না পর্যন্ত একটা বিরাট পরিবর্তন সমাজে আসছে অন্তত এইটুকু তো নিজেরা করতে পারি। প্রশ্ন, নিজেকেই করতে হবে। আমিও কি আমরা ওরা করছি? আমিও কি নিজেকে আলাদা বলে মনে করছি? আমিও কি ডিসক্রিমিনেট করছি না জেনে, না বুঝে, নাকি না ভেবে? এই ছোট্ট ছোট্ট ঘটনা, ছোট্ট ছোট্ট ভাবনাই কিন্তু আসলে বড় ঘটনার দিকে এগিয়ে নিয়ে যায়, শুধু আমাকে না, আরো একজনকে, আরো অনেকজনকে। কাজে চেঞ্জ তো আমাদের মধ্যে থেকেই আসবে। মহাত্মা গান্ধী বলেছিলেন না, বি দ্য চেঞ্জ, সো লেটস বি দ্য চেঞ্জ। পারবো না আমরা? নিশ্চয়ই পারবো। জানাতে চান যদি আপনার কথা, যদি থাকে আপনার কোনো প্রশ্ন তাহলে প্লিজ জানান feedback.prashnaonek@gmail.com এ ইনবক্স করতে পারেন, করতে পারেন মেসেজও। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আবার। বাই বাই।